হাই, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? এই তো কই, চিনতে পারছ? তোমাকে চেনা তো কোনো কঠিন ব্যাপার না, তোমাকে চেনা তো কোনো কঠিন ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে তোমার জীবন মধ্যে যে ভূতটা ছিল সে ভূতটাই ভাবো। তুমি যতবার এসছো তোমার সঙ্গে ভালোভাবে কথা বলিনি কেন বলতো? যখনই দেখি তখন আমাদের কোনো ভূত, তখনই সেই ভূতটাকে দেখলে তখন মনে করি যে তুমি বলেছিল যে আমাদের মাছ আনতে, সেই জন্য আজকে আর মিস খাবার আনলাম না। আমার ফেভারিট মানে দিদিরও ফেভারিট না, আমার ফেভারিট তুমি খাও, তুমি বসে ওখানে খাবে। আর এটাকে এখন ভালো যাক, ডাল আছে, পেটি পেটি খাবো না মাছের, পেটি পেটি খাবো না মাছের। যখন আমি তুমি তো ভালোবেসে খাও, রাজ কিরম করছো না? ডাল দিয়েছি, তাহলে একটা বাটি নিয়ে আসতো আমার ডাল। ডালটা ঢেলে দিই এইবার। ওয়াও, সেই পাতলা ডালটা দিয়েছে, মনে হচ্ছে হেভি। পাতলা ডালটা তো হেভি লাগে। দেখতে বেড়ে গেছে না, একটু ভাত তুলে নাও, যতটা খাবে ভাত তুলে নাও, তারপর মাছ দিচ্ছি। সাদা ভাত খেতে হয় মাঝে মধ্যে। কি হলো? সবজি নাও, সবজি নাও, ডাল ঢেলে দেবো, মাছ ঢালো। হ্যাঁ মাছ, আচ্ছা সবজি দিয়ে একটু খেয়ে দেবো, কেমন? নাম কি বলে? খেয়ে দেবো, খেয়ে দেবো। না না না, খেয়ে দেবো না, তুমি ইয়ে নিয়ে আসছো, ললিপপ এনেছো, ললিপপ এনেছো, ললিপপ দাও এতে, আগে ললিপপ দাও, আগে একটু সবজি দিয়ে খেয়ে নাও না। ভাত থেকে মিলিয়ে ভাজ আছে, জানি না এটা কোথায় দিয়ে তুমি বানিয়েছো। আমি ইয়ে দিচ্ছি না, বসো, মাল দিচ্ছি, মাল দিচ্ছি না, মাল দিয়ে একটু খেয়েলাম। তুই খা, তুই খা, তোকে খেতে বলেছি, বস এখানে বসে ভাত খা, এবারে খাও। দিদি রেগে যাচ্ছে কেন জানি না, তা ভাতটা নিয়ে নাও, ভাত এবার ফেলবো, এবার ফেলবো, মনে থাকে কেন? বুঝতে পেরেছি তুমি কি ভালো মানুষ। আমি বলছি যে গন্ধ শালা নিজেও খাচ্ছে না, গন্ধ শালা নিজেও খাচ্ছে না, আর খেতেও নেই গন্ধ ভাত। মেলেই দিলে ভাতটা, তুই খাচ্ছিস না, আর নানা রকম বাহানা বাড়ি, অত গন্ধ ভাত মুতে এনেছিস ভাতের মধ্যে, মুতে এনেছিস ভাতের মধ্যে, হোটেল থেকে প্যাকিং করা মুছে নিয়ে আসছিস, তুই মুছে দিস না তো, মুছে না, হোটেল আর মুছে দিয়েছে, তুই হোটেল আর মুছে দিয়েছে।